ধরো এই এখনই আসবে, খেলাও, খেলাইতে থাকো, কালি বড় সাইজের। মাশাল্লাহ মাশাল্লাহ, নদী শিকারে একটা মাছ হিট করেছে, খেলাইতে থাকো খেলাইতে থাকো। হ্যাঁ উঠাও, আস্তে 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 মাছ 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 আছে, আপনাদের ভিডিও আমি প্রতিদিন দেখি, আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, আর আপনাদের ভিডিও দেখলে মানুষ জানতে পারে যে কোথায় কোথায় মাছ পাওয়া যাচ্ছে, কোথায় মাছ খাচ্ছে, এই লোকেশনগুলো সবাই জানতে পারি। আর আপনারা যেভাবে কাজ করতেছেন করেন, আর ভালো কাজ করতে গেলে বাধা আসবেই অবশ্যই। আর এই বাধার জন্য যদি আপনারা মন খারাপ করেন বা কষ্ট পান, যে কষ্ট পায় কাজগুলো বাদ দিয়ে দেন, এটা করা যাবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা এসেছি ডালিকান্দি, আজকে আমি আর মাইনুদ্দিন শিকারি মিলে আজকে এখানে মাছ ধরব। তো আজকে আমরা ডালিকান্দির সেই চডান সাইডে যাব, তো আমাদের সাথেই থাকুন, তো আমরা পয়েন্টে গিয়ে আপনাদেরকে আপডেট দিব। তো আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, তো আমরা ওই পারে যাচ্ছি, ওই পারে একটা ছোট ঝাঁটা আছে, সেখানে আমরা আজকে বসবো। তো বরাবরের মতো আমাদের মাইনুদ্দিন শিকারি নৌকা পাইতেছে আজকে, দেখতে পাচ্ছেন। তো সকাল সকাল সূর্যের দেখা পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট। তো দেখি আল্লাহ ভরসা আজকে আমরা কীরকম রেজাল্ট করি, তো সবাই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আদার প্রস্তুত করতেছি, ডিম রুটি, আমাদের মাইনুদ্দিন শিকারি চার প্রস্তুত করতেছে। তো যেহেতু এখানে অনেক স্রোত, তো আমরা এখানে নেট চার করব, প্রচুর স্রোত। তো আজকে আমি ডিম রুটির সাথে একটু বাদিয়ান মিক্স করব। তো এই ডিম রুটির সাথে আমি ঘি, মধু, তারপর হচ্ছে উমাচরণ যেটাকে বলে সাদা পাউডার মিক্স করেছি। তো মাইনুদ্দিন শেখের একটা কালী বস মাছ শিখ, হ্যাঁ সাইজের মাছ, সাইজের মাছ খেলাও, এখন খেলাও, এখন সমস্যা নেই, খেলাও, দাঁড়াও 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 দাঁড়াও, এই এখনই আসবে, খেলাও, খেলাইতে থাকো, কালী বস সাইজের। মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, যাক আমাদের প্রথম হিট। কেজি খানিক কালীবাউস, দেখ আমরা সার্থক। কি খবর মাইনুদ্দিন শিকারি, বলছি না হিট হবে, কি খুশি 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 ভাই, খুশি ভাই বলছে হিট হবে অতি তাড়াতাড়ি, ঠিক আছে। দেখেন খুব সুন্দর একটা সাইজের কালীবাউস মাছ পেয়েছি, মাশাল্লাহ প্রায় কেজি খানিক, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রায় আধা ঘন্টা হবে একটু ফালাইছি, যাক আজকে হবে ইনশাল্লাহ। মাইনুদ্দিন শিকারি একটা বাজাইছে, দেখি কি মাছ হয়, নলা না, সাবাস সাবাস সাবাস, উঠালো উঠালো একবার, মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর সাইজ, ধরো ধরো ধরো, এই এই আস্তে এই আস্তে এই এই এই, আরে ধরো ধরো, এটা ছাড়ো এটা ছাড়ো, বসিয়ে হয়েছে, বাহ সুন্দর সাইজে নলা মাছ, আস্তে এগুলো তো যাই বুঝি, তুই দেখো তো দেখো চারটা ভিডিও করুন নাকি মাছ ধরুন, খুব সুন্দর একটা নলা মাছ, এটা দ্বিতীয় হিট আমাদের। নদী শিকারে একটা মাছ হিট করেছে, খেলাইতে থাকো খেলাইতে থাকো। হ্যাঁ ওটাও কাছাকাছি এসে পড়েছে, সাবাস সাইজ কেমন, ওটাও খেলো, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তৃতীয় হিট আমাদের মাইনুদ্দিন শিকারি, খুব সুন্দর পারফর্ম করতেছি আজকে, আজকে টানে টানে মাছ শিকার দেখাবো আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হিট, দেখাও মাছটা, বাহ খুব সুন্দর সাইজের নলা। এই যে আমাদের ভাই একটা বাজাইছে, এ মাছ তো প্রথম হিট আল্লাহ দিলা, আছে মোটামুটি, আস্তে আস্তে সুন্দর করে খেলা ভাই, লক টাইট করো না, সকাল উৎসাহ করতো, খেলা আস্তে আস্তে খেলা ভাই, সুন্দর করে, হ্যাঁ চার বাজে দিছে, বাজে নেই তাহলে আস্তে আস্তে খেলো, ওটাও
চারটা উড়ে আমাদের কপালটা খারাপ, মাছটা ছুটে গেছে প্রায় 2.5 কেজি সাইজের মাছটা, পুরো আমাদের চারে পেঁচাই দিছে। বেড লাক, মাইনুদ্দিন শিকারে একটা বিগ সাইজের একটা গুসা মাছ পেয়েছে, বাহ আলহামদুলিল্লাহ। তো আনফর্চুনেটলি সবচেয়ে বড় মাছটাই ছুটে গেল আমার হাত থেকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্যে যদি না থাকে তাহলে কিছু করার নাই, মোটামুটি মাছটা প্রায় ক্যাচিং হয়ে গেছিলো, বাট নেটের সুতা হচ্ছে যার কারণে আপনার ভালোমতো ক্যাচিং করতে পারি নাই, আর প্রচুর স্রোত। তো যাক বেড লাক, প্রায় 2.5 কেজি সাইজের কালিপাউস ছিল, 2 কেজি প্লাস হবে। তো আমি ওই একটাই হিট পাইছি, ওই একটাই মিস। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। তো আমরা ওইখানে বসছিলাম, ওইখান থেকে একটু এখানে আসলাম কারণ স্রোত ঘুরে গেছে, আর এই জায়গাটা মোটামুটি মাছের অনেক ওয়াশ আমরা দেখতে পেরেছি, রুই মাছ, কালিবাউস। বাট এখন পর্যন্ত আমরা কোনো রুই মাছের হিট পাই নাই, আমরা কালিবাউস মাছ হিট করেছি, নলা মাছ হিট করেছি, তারপর বড় সাইজের গুলশা, কিন্তু একটা বড় সাইজের মাছ, এই যে কি সুন্দর একটা ওয়াশ, পিক সাইজের ওয়াশ, পিক সাইজের ওয়াশ একটা। তো এখন স্রোত ঘুরতেছে, এখন কিছু মাছের ওয়াশও দেখতেছি। এই পাশে একটা সুন্দর একটা বড় সাইজের মাছ, প্রায় 5 কেজি ওজনের হবে, 5 কেজি আইডিয়া, এখানে একটা ওয়াশ করলেই মাত্র। কিন্তু আমাদের মানে আজকে কি বলবো, আজ ভাগ্যের মাছ, ভাগ্যের মাছ হচ্ছে মরা। তো আজকে মানে ক্যাচিং করতে পারলাম না, আমার নিজের মাছ একটা বড় মাছ হিট হয়েও ক্যাচিং করতে পারিনি আমি নিজে, কারণ সুতা চারের সাথে এরকম স্রোতে এরকম ভার হয়ে গেছে, বসি সুতার মধ্যে বেজেছিল, যার কারণে আমি মানে ক্যাচিং উড়াতে পারি নাই, ক্যাচিং বাঁকা হয়ে মাছটা ছুটে গেল, যা ভাগ্যে ছিল না। তো দেখি এখন কি হয়, তো আমাদের সাথেই থাকুন। তো দুপুর গড়িয়ে বিকেল এসে পড়লো, তো এখন পর্যন্ত আমরা আর কোনো মাছের দেখা পাইনি, সে একটা মাছ ছুটলো, তারপর থেকে আর কোনো মাছের হিট নেই। তো যাক, আল্লাহ পাক আমাদের ভাগ্যে যা রেখেছে তাই আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি প্রায় 6-7টা মাছ হিট করতে পেরেছি। খুবই সুন্দর একটা পয়েন্ট, এটা হচ্ছে আশান্তিপুর ডালিকান্দির চডান সাইড, খুব সুন্দর একটা পয়েন্ট। শিকারীরা এখানে আসে বিভিন্ন জায়গা থেকে, এখানে আসে, এখানে এসে মাছ ধরে, কিছুদিন ধরে আসতেছে না শিকারীরা, মোটামুটি এখানে মাছ খায় না এই জন্য। বাট এখানে মোটামুটি মাছের যে ওয়াশ আমরা দেখলাম, খুব বড় বড় সাইজের মাছের ওয়াশ আছে, কিন্তু মাছ আজকে বড় মাছ কোনো টোপ টেনে, তারপরও আলহামদুলিল্লাহ যা পেয়েছি 2 কেজি 2.5 কেজির একটা মাছ তো ছুটে গেল, সেটা দেখতে পেরেছেন। তো যাই হোক, আমরা দুই দিন তিন দিন ফিশিং করলাম, খালি হাতে আসি, আর আজকে অন্তত মোটামুটি ছোটো হলেও মাছের উপহার, ভিডিও উপহার দিতে পেরেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এন্টারটেইন করা, বিভিন্ন ফিশিং স্পটে গিয়ে ফিশিং করে আপনাদেরকে সেই স্পটগুলো চিনানো এবং আনন্দ দেওয়াই হচ্ছে ঢাকার ফিশ লাভার্সের মূল উদ্দেশ্য। তো আপনারা ঢাকার ফিশ লাভার্স চ্যানেলটাকে ফলো করবেন, তাহলে দেখতে পারবেন আমরা কোথায় যাই, কি আমরা কখন কী মাছ ধরি, কখন কোথায় মাছ খাইতেছে, সেটা ঢাকার ফিশ লাভার্সের মাধ্যমেই আপনারা আপডেট জানতে পারবেন। তো আজকের জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি। তো আজকে মাইনুদ্দিন শিকারির সব হিট দেখতে পাচ্ছেন, বাহ, কালিবাউস,
যে আমরা আজকে ডালিগান্দিতে ফিশিং করতে আসি তো এখানে এই যে বড় ভাইরা তারা আমাদেরকে দেখে চিনে তারা ঢাকার ফিশ লাভার্স বলে ডাক দিল ডাক দিয়ে অনেক কথা হলো তো আমাদের এটা হচ্ছে বড় পাওয়া যে আমরা এই যে কাজ করি এই যে আমাদের যে কষ্ট এটাই তখন আমরা আমাদের সার্থক হয় যখন আমাদের এই শৌখিন শিকারীরা আমাদেরকে চিনে এবং আমাদের সাথে ভালো ব্যবহার করে তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা শক্তি না তো আজকে আপনার লোকেশন কি আপনার বাসা কি এখানেই বাসা এখানে তো আমরা যখন ফিশিং করতেছিলাম তখন আপনি ঢাকার ফিশ লাভার্স বলে ডাক দিলেন আমি আসছি পরে দেখছি যে আপনারা পরে দেখে আমি যে পরে গেলাম আপনাদের কথা বললাম আচ্ছা তো আপনাদের ভিডিও আমি প্রতিদিন দেখি আপনাদের ভিডিও গুলো দেখতে ভালো লাগে আর আপনাদের ভিডিও দেখলে মানুষ জানতে পারে যে কোথায় কোথায় মাছ পাওয়া যাচ্ছে কোথায় মাছ খাচ্ছে এই লোকেশনগুলো সবাই জানতে পারি আর আপনারা যেভাবে কাজ করতেছেন করেন আর ভালো কাজ করতে গেলে বাধা আসবেই অবশ্যই আর এই বাধার জন্য যদি আপনারা মন খারাপ করেন বা কষ্ট পান যে কষ্ট পাই কাজগুলো বাদ দিয়ে দেন এটা করা যাবে না বাধা আসবে আসুক কিন্তু আপনারা আপনাদের কাজ করে যান সুন্দর এটাই আশা করি খুব সুন্দর অপিনিয়ন দিল ভাই কারণ ভাই আশেপাশে ক্যানিংগঞ্জের বাইরেও কিছু জায়গা আছে আপনারা এগুলো যান দেখান শিখাইরা জানতে পারবে কারণ আমরা যারা এদিকে মাছ ধরি আমরা এদিকে চিনি কিন্তু ঢাকার মানুষগুলো আসলে এর বাইরে কিন্তু অন্য জায়গাগুলো তারা চিনে না হ্যাঁ অবশ্যই আপনারা যদি ওইদিকে যান সুল্লা যাইতে পারে নবগঞ্জের ওইদিকে আছে আপনারা এগুলো যা দেখাই দিয়ে তাহলে শিকারীদের যাইতে সুবিধা হবে লোকেশনগুলো দিয়ে দিলে খুবই ধন্যবাদ খুবই সুন্দর অপিনিয়ন দিল আর আজকে ভাই আমাদের সাথে ফিশিং করছিল তিনি পারে বসে তো তিনি দেখতে পারছে আসল কথা হচ্ছে এখানে চায়না দুয়ারির কারণে আমরা আজকে ভাইও নিজে ফিশিং করতে পারেনি আমরা আমাদেরও অনেক প্রায় তিন চার জোড়া সেট ছিঁড়ে গেছে তাদেরও তিন চার জোড়া সেট ছিঁড়ে গেছে তো এটাই আমরা যারা শৌখিন শিকারী আছে নদীতে গেলেই আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয় কারেন্ট জাল চায়না দুয়ারি তো আমরা ঢাকার ফিশ লাভার্স টিম আপনাদের সাপোর্টে যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা আর যখন আরও বড় হবে আমরা সব শিকারীরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব যাতে আমরা যারা শৌখিন শিকারী আছি তারা যাতে আমরা নদীতে শান্তিমতো মাছ ধরতে পারি এখন উচিত প্রশাসনের উচিত আমাদের এই দিকটাতে একটু নজর দেওয়া চায়না দুয়ারিটা যেন এই জায়গা থেকে নিষিদ্ধ করা হয় এর জন্য আমাদের অনেক অসুবিধা হয় মাছ ধরতে তো তোমাদের কিছু বলার আছে ঢাকার ফিশ লাভার্স টিমের পক্ষে বলো না আমরা সন্তুষ্ট তোমরা দেখো সবাই ভিডিও দেখো আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম